কৈলাস থেকে আর কয়েকটা দিন পরেই বেরিয়ে পড়বেন মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের হয়তো আর তর্শই সেরা। কিন্তু কলকাতার পুরো নাগরিকদের একাংশ বলছেন আসছেন আসুন, কিন্তু পা সামলে। বর্ষার পরে কলকাতার পথঘাটের হাল কেমন তা দেখতে গ্রাউন্ড জিরোতে পা রেখেছিল আর প্লাস নিউজ। ছানবিন করতে বেশ কয়েকটি এলাকা চষে ফেললেন আমাদের রিপোর্টার ও ক্যামেরা পার্সনরা। সেই ক্যামেরাতেই বন্দি হয়েছে এমন কয়েকটি রাস্তা যা চোখে দেখা যায় না। কলকাতা 7 লক্ষ 75 ও 7 লক্ষ 88, এই পিনকোডের মধ্যে কয়েকটি রাস্তার দিকে নজর রাখা যাক। ক্যামেরা 1 তারাতলা রোড, ক্যামেরা 2 চিঞ্জিরা বাজার, ক্যামেরা 3 নতুন নগর, ক্যামেরা 4 সন্তোষপুর। তারাতলা রোড কলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা। ব্রিজ ব্রিজ হাইট রোড বেহালার দিকে যেতে ও আসতে এই পথই ধরতে হয়। কিন্তু এই দেখুন কি হাল হয়েছে রাস্তার, জল জমে গিয়েছে, যার ফলে রাস্তার পাশের একাংশ বেশ খারাপ হয়ে গিয়েছে। কোনো কারণে গাড়ি এদিকে চলে গেলে বিপদ হতে পারে। রাস্তা খুবই খারাপ ছিল, মঙ্গলবার রাত থেকে এখানে সারানো হচ্ছে রাস্তাটা। এখন সবে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে রাস্তা সারা হয়েছে, কিন্তু আগের রাস্তা এখনও প্রচুর খারাপ। ওইখানে একবার গিয়ে দেখুন, ওখানে রাস্তা খুব খারাপ, আমাদের খুবই কষ্ট হয়েছে। এখন দেখা যাক কদিনে রাস্তাটা ঠিক হয়। পুজোর আগে তো রাস্তা সারাই হবে। হ্যাঁ, হচ্ছে যে চিপিং হচ্ছে, ইট ফেলে দিয়ে রোলার করেছে, আরও কতটুকু কাজ হবে জানি না, তবে কাজ হচ্ছে। চিঞ্জিরা বাজার খুবই খারাপ অবস্থা এখানকার রাস্তার। এই দেখুন কয়েক জায়গায় ইট বেরিয়ে গিয়েছে, গাড়ি চালাতে হচ্ছে যথেষ্টই বুঝে শুনে, বেসামাল হলেই মুশকিল। বর্ষায় খুবই ক্ষতি হয়েছে এখানকার রাস্তার, তবে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পূর্ত দফতর। মঙ্গলবার থেকে এখানে বালি সুরকি আনা হয়েছে রাস্তা মেরামতির জন্য, যাতে পুজোর আগেই সারাই করা যায়। নামে নতুন হলেও রাস্তার হাল দেখলে বেশ পুরনোই মনে হবে। এবারের ভারী বর্ষা ক্ষতি করেছে এই রাস্তারও। বুধবার আর প্লাস নিউজ যখন এখানে পৌঁছয়ে তখনও রাস্তার ধারে ধারে জল জমে থাকতে দেখা যায়, ভেঙে গিয়েছে রাস্তা, গাড়ি চালকদের সাবধানের তাই মার নেই। দক্ষিণ কলকাতার মতো না হলেও সন্তোষপুরের দিকেও বেশ কয়েকটি বড় পুজো হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে সেই সব পুজোর আকর্ষণ যথেষ্টই, কিন্তু পুজোর আগে সন্তোষপুরে গেলে অসন্তোষের শেষ থাকবে না। একবার হাল দেখুন, কে বলবে এটা একটা পাকা রাস্তা, যেন গ্রামের রাস্তার চেহারা নিয়েছে, চারিদিকে উড়ছে ধুলো। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন, তারা চান দ্রুত মেরামতি, তারা চান চলার যোগ্য পথ। তাই সেই কথাই আজ তুলে ধরল আর প্লাস নিউজ। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সায়ন্তিকা ব্যানার্জির রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা। তারাতলা, জিঞ্জিরা বাজার, নতুন নগর, সন্তোষপুর, খানা খন্দে ভরা রাস্তা, একটু বেসামাল হলেই ঘটতে পারে দুর্ঘটনা। কিন্তু সব সময় খারাপ আছে এই রাস্তাটা, বৃষ্টির সিজনে আরো খারাপ হবে। যান যন্ত্রণা প্রতিদিন, অসুবিধায় গাড়ির চালকরাও। গাড়ি চালানোর তো দুর্ঘটনা, কত যাওয়া আসা যাওয়া এত প্রবলেম হচ্ছে ধারণার বাইরে। রাস্তার দুরবস্থা আর প্লাস নিউজের ক্যামেরায়। পুজোর আগে উঠছে আওয়াজ, পথের দাবি আজ দিনভর